তৃণমূল কংগ্রেসে একটাই গোষ্ঠী, সেই গোষ্ঠী হল মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে বললেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এক একটি ব্লকের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় সহ জেলা সভানেত্রী মহুয়া গোপ। জানা গেছে কোন জায়গায় দলের এই মুহূর্তে কি অবস্থান রয়েছে সেটা জানতে বিভিন্ন ব্লকের নেতাদের একে একে বৈঠক করা হচ্ছে। সেই বৈঠকে উপস্থিত রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, এত বড় দলে প্রার্থীর দাবিদার অনেকে, তবে অনেকে ভোটের ডিউটি কাটাতে, আবার অনেকে বুথে বাড়তি এজেন্ট বসাতে প্রার্থী হয়েছেন, আর এর বাইরেও যারা রয়েছেন তাদের ইতিমধ্যে দলে হয়ে প্রচার শুরু করেছেন। যতদিন যাবে এসব আর থাকবে না, তারপরও যদি দু একজন থাকে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। দলে কোনো গোষ্ঠী কোন্দল নেই, একটাই গোষ্ঠী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আবার বলছি আগের দিন একই কথা বলেছি যে দল একটা এত বড় দল, সেই দলে প্রার্থীর দাবিদার নিশ্চিতভাবে অনেক থাকে, কিন্তু প্রার্থী তো একজনকেই করা হয়। অনেকে কেউ হয়তো, আমি আপনাকে বলছি, আপনারা এই যে যেটা কথাটা বলছেন এর মধ্যে একটা সামঞ্জস্য নেই। প্রচুর এরকম প্রার্থী দাঁড়িয়েছে যারা ইলেকশন ডিউটি কাটাতে চাইছে, এখন সেটা তো আমাদের দলের সমর্থকও হতে পারে, তাকে এখন ইলেকশন ডিউটিটা কাটাতে হবে। আবার কিছু প্রার্থী আমাদের, হয়তো আপনারা জানেন, কিছু কিছু জায়গায় হয় যে অনেক প্রার্থীরা চায় আরও বেশি করে এজেন্ট বসানোর জন্য, কোথাও কোথাও আর একটা প্রার্থীর সাপোর্ট নেয়, তো এরকমও কিছু ক্ষেত্র রয়েছে, হয়তো দু একটা জায়গায় আছে। আপনারা যেহেতু বলছেন, আমরা নিশ্চিতভাবে দল এই বিষয়ে, আপনারা জানেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্ট্রিক্ট গাইডলাইন না হচ্ছে কী করতে হবে না করতে হবে, তাই ওই একটা গোষ্ঠীর হয়ে কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে কারোর কোনো অস্তিত্ব নেই। সুতরাং এসব গোষ্ঠী ফোষ্ঠী কিচ্ছু না। দেখুন, দল বড়, দক্ষিণপন্থী দল বড়, ন্যাচারালি আমাদের এখানে সবাই যারা ভালো নেতৃত্ব দেয় তাদের নিশ্চিতভাবে, তাদের নিজেদেরও এক একটা তো সংগঠনের ভিত থাকে, কিন্তু ঐক্যবদ্ধভাবে সবাই এখানে যত নেতৃত্বই আছে, আপনি একে দেখাচ্ছেন ওকে দেখাচ্ছেন, এও বলে কোনো ঘটনা নেই।